আচ্ছা সো ইদার ঠিক আগের যে ক্লাসটা আমি নিছিলাম লিংক নিয়ে কথা শুরু করছিলাম সবাই আশা করি সব ভুলে নাই হয়ে গেছে ভাই ঠিক আছে সমস্যা নেই আমরা আবার একটু কথা বলি সো যেদিন সেদিন যেটা বলছিলাম ইটস নট লিংক ইউ ইটস লিংক ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড কোয়েরি ল্যাঙ্গুয়েজ এটা দিয়ে আমরা আসলে কি করতে পারি এটা দিয়ে আসলে আমরা অবজেক্টগুলোর উপরে আমরা কোয়েরি করতে পারি কার উপরে অবজেক্টগুলোর উপরে মানে কি লিস্ট অফ অবজেক্টগুলোর উপরে ফর এক্সাম্পল সেদিন যেটা দেখাইছিলাম আমার হাতে টু ডেন্টসের কালেকশন আছে লিস্ট অফ স্টুডেন্ট আছে আমার দরকার এই স্টুডেন্টগুলার যে সমস্ত স্টুডেন্টের বাসা এল আই দিয়ে শেষ হচ্ছে তাদের লিস্ট দরকার অ্যাড্রেস এল আই দিয়ে শেষ হচ্ছে তাদেরটা আগে আমরা কি করতাম ফর লুপ চালাইতাম বা ফরিক চালাইতাম তাই না ফরিক চালায় হোক অনেক কাহিনী করার পর লাস্ট এখানে গ্লোবাল গ্লোবাল না এটা একটা বাইরে একটা লিস্ট রাখতাম এই লিস্টের মধ্যে লজিক চেক করলে অ্যাড করতাম কিন্তু যেহেতু এখন আমরা লিংক একটু হইলেও জানি আমরা এই কাজটা সহজে করতে পারি কিভাবে করবো আমরা এই কাজটা একটা প্যাটার্ন আছে সেই প্যাটার্নটা ম্যাচ করাইতে হবে মনে পড়ছে সবার দেয়ার ওয়াজ এ প্যাটার্ন প্যাটার্নটা ম্যাচ করাইতে হবে সো সো দেয়ার আর সাম কিওয়ার্ডস ফ্রম সামথিং ইন সামথিং ওয়্যার একটা এক্সপ্রেশন এক্সপ্রেশন বুলিয়ান এক্সপ্রেশন লাগবে ট্রু হইলে সিলেক্ট আমার প্রয়োজনীয় জিনিসটা আচ্ছা সো যদি আমরা এখানে একে অ্যাপ্লাই করতে চাই আমরা কি করব ফ্রম এস ইন স্টুডেন্টস ওয়ার এটা তো একটা কন্ডিশন সো কন্ডিশন হতে পারে একটা বুলিয়ান কন্ডিশন ইফ এর ভিতরে আমরা লিখি না ইফ এর ভিতরে আসলে আলটিমেটলি কি হয় একটা কন্ডিশন বুলিয়ান কন্ডিশন এক্সপ্রেশন লেখা হয় সো ওয়ার এস ডট কি লিখবো আমরা এখানে অ্যাড্রেস ডট এখন কি করা যাবে সো এই স্ট্রিং যেগুলো আছে মাইক্রোসফট সি শার্প স্ট্রিং দিয়ে অনেক ধরনের মেথড দিয়ে দিচ্ছে আমাদেরকে তার মধ্যে একটা হচ্ছে ইকুয়াল এন্ডস উইথ এর একটা স্ট্রিং এর মেথড এটা কিন্তু আমার তৈরি করা কোনো কিছু না ফ্রম মানে লিংক এর কিছু না এটা একটা মেথড স্ট্রিং এর বাট আলটিমেটলি পুরোটা মিলে আমাকে কি দিচ্ছে একটা ভুল তাই না সো ইফ দ্য বুলিয়ান কন্ডিশন ইজ ট্রু সিলেক্ট দ্য ডেটা তো ডেটা হতে পারে এস ডেটা হতে পারে এস এর কোনো প্রপার্টি এবার জিনিসটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন যদি আমি এস লিখি আমার বাম পাশে টাইপটা কি আসতেছে স্টুডেন্টের লিস্ট তাই না যদি আমি এখানে এস দিয়ে ডট দিয়ে স্পেসিফিক কোনো নেম দেই তাহলে এখানে কি হচ্ছে লিস্ট অফ স্ট্রিং এই লাইন যেটা বোঝেন নাকি যদি আমি এখানে এস ডট নেম দেই আমার বাম পাশে যে আউটপুট আমি পাবো মানে এখান থেকে যে আউটপুটটা পাবো এটার টাইপ কি হবে লিস্ট তো বুঝতেই পারতেছি লিস্ট অফ ওয়ার্ড স্ট্রিং কেন কারণ আমি প্রত্যেকবার নেমটা নিচ্ছি নেমটা কি টাইপ আসলে স্ট্রিং টাইপ সো এখানে হচ্ছে স্ট্রিং যদি আমি এখানে নেম না দেই কিছু না শুধু এস থাক তাহলে কি হচ্ছে এখানে স্টুডেন্ট স্টুডেন্ট টাইটেল লিস্ট অফ স্টুডেন্ট কারণ আমি এখানে সিলেক্ট করতেছি এস টোটাল ডট আইডি দিলে লিস্ট অফ ইন্টিজার এইবার একটু আগে আমরা যে জিনিসটা শিখে আসছি এখানে তো মিলে কিনা সিলেক্ট নিউ ফার্স্ট নেম প্লাস লাস্ট
তাহলে পরে আমার বাম পাশে তাহলে কি হচ্ছে এখন লিস্ট অফ পার্ট লিস্ট অফ এমন একটা অবজেক্ট যে অবজেক্টের আসলে ডেফিনিশন আমি জানি এখানে লিস্ট অফ কিছু একটা লাগবে আসলে আমার সাথে টাইপ নাই নিউ এটা আমি আমার মতো একটা টাইপ বানাইছি একটু আগে করে আসছি কি আমরা এটা আমার তো আসলে কোনো স্পেসিফিক টাইপ নেই বা টাইপ আছে এটা হচ্ছে অ্যানোনিমাস টাইপ এটা বানাইছি বাট এইখানে তো এখন আমি লিস্ট অফ কিছু লেখার উপায় পাচ্ছি না পাচ্ছি সো এখন আমার কি দরকার আসলে এখানে একটা বারে বাংলা আমি কি বুঝলাম এখন আমি স্টুডেন্ট বলি স্টুডেন্ট না এখন তো এখন সাপোজ আমি এখানে ভেরিয়েবলের নাম দিলাম ডাইনামিক স্টুডেন্ট আপনাদের জন্য কোয়েশ্চেন খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন পিএস জিরো ডট দিলে প্রপার্টি কটা পাবো আমি একটা প্রথমে বললাম কয়টা প্রপার্টি পাবো স্টুডেন্টের তো কয়েকটা প্রপার্টি আছে স্টুডেন্টের একাধিক প্রপার্টি না কিন্তু আমি একটা পাবো কেন আমি চার কনফিউজ করছি কারণ আমি যদি স্টুডেন্ট নেই নেই নিশ্চিত আমার তৈরি করে একটা বানাইছি আমার তৈরি করে একটা অবজেক্ট যে অবজেক্টের প্রপার্টি কয়টা ঠিক আছে না সো এখানে ডট দিলে আসলে একটা প্রপার্টি পাবো যার প্রপার্টি না আসলে নেই কনফিউজ করে দিব আসলে এই কাজটা আমরা করি আপনাদের অ্যাসোসিয়েশন পড়ানো হয়েছে না সো স্টুডেন্ট হ্যাজ ডিপার্টমেন্ট বা এনরোল এনরোলমেন্টের মধ্যে এনরোলমেন্ট ক্লাসের মধ্যে স্টুডেন্ট আর লিস্ট অফ কোর্স থাকতে পারে এটা কেন আমরা জানি একটা এনরোলমেন্ট ক্লাস এনরোলমেন্ট মানে কি আমরা যে কোর্স নেই না আপনি কোর্সের জন্য 2000 টাকা জমা দিয়ে আসছেন ওই টাকাতে কি সবাই মিলে সবাই কোর্স নিচ্ছে কথা বুঝতে পারছেন একটা এনরোলমেন্ট মানে একটা স্টুডেন্ট কতগুলো কোর্স নিচ্ছে আপনি যেটা বলতেছেন সেটা করতে গেলে আমার দরকার ছিল লিস্ট অফ এনরোলমেন্ট রেজিস্ট্রেশন ঠিক আছে ওকে সো এটা তো আমরা বুঝি তাই না আচ্ছা ঠিক আছে আজ আমরা এটা করি সো এখানে এই কাজটা এখন আমরা গ্রিড ভিউতে অটোমেটিক দেখাই সো আমাদের আগে যে প্রজেক্টটা ছিল
প্রজেক্ট সরাস ওপেন করা আছে না এটা যিনি কি ছিল অ্যানোনিমাস ছিল সম্ভবত ইয়াস এইখানে দেখেন আমরা খুব পেঁচায় পেঁচায় বহুত কাজ করছি এডুক সবার মনে আছে না লিস্ট বানাইছি এই করছি সেই করছি আমি এই কোডটা কমেন্ট করে দিব ঠিক আছে আপনারা ডিলিট করে দেন ওকে সো ঠিক এই লেখাটাই আমি লিখব এবং কিভাবে লিখব সেটা কিন্তু আমি আপনাদের দেখাইছিলাম গত ক্লাসে তাই না ফ্রম তারপরে এন্টার দিলে দিলে কিভাবে কিভাবে সে আমার কথাগুলো নিয়ে নেয় দেখাইছিলাম না আমি আবার দেখাই আপনারা দেখেন তারপর আপনারা করবেন একবারে ডাবল কাজ করেন আগে দেখেন ফ্রম দিলে আমি একটা ট্যাব দিচ্ছি বা এন্টার দিচ্ছি এবার চলে আসবে কোথায় ডান সাইডে আমার কালেকশনের নাম কি স্টুডেন্টস এন্টার দিচ্ছি একটা ভেরিয়েবল নাম দিলাম স্টুডেন্ট এন্টার শেষ ফার্স্ট লাইন শেষ নেক্সট ওয়ার্ড ওয়্যার ওয়্যার দ্য কন্ডিশন ইজ ট্রু বাট ইন হিস ইন ইন হিয়ার কি লিখব আমরা স্টুডেন্ট ডট ও না এখানে তো আমরা অন্য জিনিস দিছি এই কোলনের মানে জানেন না জাভাস্ক্রিপ্টে এইভাবে অ্যাসাইন করা লাগে আর কি সো এত পরিমাণ জাভাস্ক্রিপ্ট কোড লিখি এখন হচ্ছে গিয়ে কোলন চলে আসে ফার্স্ট নেম প্লাস স্টুডেন্ট ডট লাস্ট নেম আর কিছু না দিই পরে দিব না সো এইখানে আমার আগে হলে কী দেওয়া লাগতো লিস্ট অফ সামথিং সামথিং দেওয়া লাগতো না বাট এখন আমরা একটু বুদ্ধিমান হয়েছি আমরা কি লিখবো এখানে বাট এখন বলেন একটু আগে যে পেইন্টটা খাইছিলাম এখন কি সেটা খাওয়া লাগবে আর পেইন্ট খাইছিলাম মানে কি লিস্ট অফ অবজেক্ট বানাইছিলাম তারপর এখান থেকে এই যে ফর ইচ চালানোর দরকার নাই অ্যাড করার দরকার নাই এরকম ভেরিয়েবল বানানোর দরকার নাই এক লাইনে আমার ফুল কাজটা হয়ে যাচ্ছে এই তো সো এলআইডি কি কোনো অ্যাড্রেস আছে এখানে নাই আচ্ছা এর নাম এলআইডি দিই আর একটা অ্যাড্রেস বানাই যার স্টুডেন্ট টু এর নাম দিব হচ্ছে গিয়া গুলশান এবং দুইটাকেই অ্যাড করবো আমরা সো এই যে লিখলাম কুয়েরিটা আমার আউটপুট কটা আসবে একটাই আসবে লেটস রান ইট লিস্ট বানানো দরকার ওকে সো এই কোডটুকু করে ফেলাম করতে গেলে কোনো কোশ্চেন অ্যারাইজ করে অবশ্যই জিজ্ঞেস করো এবার আমরা চিন্তা করি আরেকটু কমপ্লেক্স অবজেক্ট রাখতে সাপোজ আমি একটা ক্লাস ডিজাইন করলাম এনরোলমেন্ট নামে ঠিক আছে
নরমালি যদি আপনাদের ফ্ল্যাট অবজেক্ট নিয়ে কাজ করতে হয় স্টুডেন্ট টাইপের মতো, এইভাবে আপনারা যদি কাজ করেন কাজ অটোমেটিকলি হয়ে যাবে। এটা তো অ্যাডভান্স জিনিস, যদি এখানে আপনারা ইচ্ছা করলে তো মাউস খুঁজে যাবে, ইচ্ছে বলেন স্টুডেন্ট অর্থাৎ কোন স্টুডেন্ট কোন কোর্স নিছে সেটা আমার দেখা দরকার। হাউ ক্যান উই ডু দ্যাট? নর্মালি যদি আমরা কাজ করতাম, আমরা ফরিক চালাইতাম, প্রথমে ফরিক চালাইয়া তারপরে অনেক 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 কষ্টকর কাজ করতাম, লাস্টে গিয়ে একটা আউটপুট বের করতাম। বাট এই কাজটা আমরা লিঙ্ক দিয়ে করবো এখন, ঠিক আছে? টু মেক ইট মোর ক্লিয়ার আমি একটা রুল ভায়োলেট করতেছি। আমি যেটা করব জাস্ট টেস্টিং পারপাস, টেস্টিং এর জন্য ধরেন আপনার এখানে স্টুডেন্ট ক্লাসের মধ্যেই লিস্ট অফ কোর্স আছে, সাপোজ এটা একটু হায়ারার্কিতে কম হয়, তাহলে কি হবে? তাইলেও আমরা এগিয়ে যেতে চাচ্ছি, প্রথমে আমরা এটা করবো তারপরে ওইভাবে করবো। তো সবাই এখানে আমার সাথে কাজ করেন, স্টুডেন্ট ক্লাসে চলে আসেন। স্টুডেন্ট ক্লাসটা কোথায়? এখানে সবাই দেখেন আমি কোথায় লিখতেছি, নতুন ক্লাস বানাচ্ছি না, পাবলিক ক্লাস কোর্স আইডি নেম এবং এখানে পাবলিক কোর্স খুব ভালো মতো খেয়াল করেন কোথায় লিখছি। স্টুডেন্টের নিচে একটা ক্লাস বানাইছি আর স্টুডেন্টের নিচে একটা প্রপার্টি অ্যাড করছে, দুইটা কাজ, একটা ক্লাস বানাইছি একটা প্রপার্টি অ্যাড করছে। যেহেতু ভাই আমি বলেই নিচ্ছি আজকে আমাদের ফোকাস আলাদা জায়গায়, মাঝে মধ্যে বাটন ওয়ান ক্লিকের কাজও তো করি আমরা বেশিক্ষণ। আচ্ছা, সো এই যে স্টুডেন্ট দুইটা আছে, এই স্টুডেন্ট দুইটাতে কী করতে হবে? আমার কোর্স ভরতে হবে। সো কোর্সগুলা আসলে লিস্ট অফ কোর্স আকারে আছে, দেখেন দেখতে পাচ্ছেন, কন্ট্রোল ডি স্পেস দিলে এই যে কোর্সেস চলে আসছে। সো এখানে আমি একটা লিস্ট অফ কোর্স বানাই আসি উপরে, সবাই কি আমার সাথে আসছেন? আমার এখন কি দরকার? লিস্ট অফ কোর্স বানানো দরকার, লিস্ট অফ কোর্সেস নিউ দেখেন তো এই সিনট্যাক্স বোঝেন কিনা, না বুঝলে আমারে বলেন আমি এবার চেঞ্জ করে দিব।
থ্যাংক ইউ, ভুলে গেছিলাম। ঠিক আছে, এই লাইনটা কি বুঝতে পার, এই লাইনটা বোঝেন নাই? একই জিনিস, ব্র্যাকেট দাও না, একই জিনিস, রিটার্ন দাও। তো নিউ কোর্স বানায়, একবার অবজেক্ট বানায়, এর মধ্যে দিয়ে দিচ্ছে। ক্লিয়ার সবার? জি ভাই, ক্লিয়ার না হলে বলেন, ইন্ডিভিজুয়াল গিয়ে গিয়ে জিজ্ঞেস করা খুব টাফ। স্টুডেন্ট ওয়ানের মধ্যে আমরা, ও সরি, এখানে তো আছে কোর্সেস ওয়ান, আর নিচে কোর্সেস টু। সো আমার স্টুডেন্ট ওয়ানের নাম হচ্ছে লায়ন কিং, আর কোর্স পাইসে হচ্ছে গিয়া সি প্লাস প্লাস, সি শার্প। স্টুডেন্ট টু এর নামও, ও আচ্ছা, লায়ন কিং, টাইগার কিং থাক। আর সে নিচ্ছে হচ্ছে জাভা আর জাভা স্ক্রিপ্ট। ওকে, সো আমার ডাটা পপুলেট করা হয়ে গেছে, নাও হোয়াট? Now the link. Okay, যাদের ফোনে তারা দেখেন, যাদের মধ্যে তারা দেখেন, এবার কি দরকার? কোয়েরি। ফার্স্টে আমি কিন্তু বলি নাই আমার সব, সরি, আমি কিন্তু বলি নাই যে এই কোর্স লাগবে। আমি বলছি সব কোর্সের সবই দেখাবো, কিন্তু স্টুডেন্টের নাম আর কি কোর্সের নাম বোর্ডে আগে লিখি, পরে কোড লিখি, নোট কোড করি, বোর্ডে লেখাটা বেটার করার জন্য। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো, এই যে স্টুডেন্ট, আমরা কি, আমরা কি ফ্রম এস ইন স্টুডেন্টের ভেরিয়েবল এই কাজটা করতে পারি? পারি না, কারণ দেয়ার মাস্ট বি এ প্লুরাল ইন দিস, ইন দিস ক্লজ, তাই না? প্লুরাল লাগবে আমার, সিঙ্গুলার তো লাভ আছে, কিছু লাভ নেই। সো নেভার এভার ট্রাই টু পুট সিঙ্গুলার ফর্ম ইন হিয়ার, দেয়ার মাস্ট বি এ প্লুরাল ফর্ম, ঠিক আছে? কি বলছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, আবার বলি, ফ্রম ভেরিয়েবল ইন ইট মাস্ট বি প্লুরাল ফর্ম, মাস্ট বি। তাহলে আপনি কোশ্চেন করতে হবে, তাহলে ভাই সমস্ত প্লুরাল ফর্মে কিরকম ফর্ম করা যায়? অবশ্যই করা যায়। তাহলে একটা জিজ্ঞেস করেন, মানে অ্যান্সার দেন তো আমার, এই যে আমরা এখন স্টুডেন্টস বানাইছি না, এস ইন স্টুডেন্টস এই এস মানে কি, একটা সিঙ্গুলার স্টুডেন্ট,
এই প্রতিটা সিঙ্গুলার স্টুডেন্টের কি কি প্রপার্টি আছে? আইডি, নেম, এস টি মানে সিঙ্গুলার অফ প্লুরাল, কোর্সেস ইটসেলফ কি একটা প্লুরাল, সো কোর্সেস ধরবো কেমনে? এস ডট কোর্সেস দিয়ে কোর্সেস গুলো ধরা যাচ্ছে না। সো আমি যদি আপনাদেরকে বলি ফ্রম সি ইন এস ডট, আপনারা কি আপত্তি করবেন? চিন্তা করেন ভাই, একই দুইটা না, জাস্ট আমার এই কোশ্চেন অ্যান্সার দেন। আমি যদি ফ্রম সি ইন এস ডট কোর্সেস লিখি আপনারা আপত্তি করবেন কি? কারণ এস ডট কোর্সেস আসলে একটা প্লুরাল ফর্ম যে আসলে এই স্টুডেন্টের কোর্সগুলোকে নির্দেশ করা হচ্ছে, এবং এখান থেকে আমরা একটা একটা করে ভেরিয়েবল খুলে আমরা সি এর মধ্যে রাখছি। সো ফ্রম শেষ আমাদের এখানে কোনো হয়ার আছে না? হয়ার নাই আমার, তখন শুধু স্টুডেন্টের নাম আর কোর্সের নাম দুইটা। আমি যদি তাহলে এখানে সিলেক্ট দেই, আমার হাতে কিন্তু ইচ্ছে হলে এসও আসতে পারে, সিও আসতে পারে, বাট তাহলে তো আসলে এস এটা এটাই চলে যাচ্ছে, লাভ কি হলো তাহলে? আমি নিউ দিয়ে সি দিয়ে যেটা থাকবো আর এস দিয়ে যেটা থাকবো নিয়ে নেবো, সি ডট ওটা। হ্যাঁ দেখেন তো জিনিসটা কেমন মনে হলো, আপনাদের বোঝা উচিত। সো প্রতিটা এস সি এর জন্য আমার একটা করে অবজেক্ট নিচ্ছে, এস নেম সি, জয়েনিং করতে আগে করে নিচ্ছি, হ্যাঁ জয়েনিং তো হয়ে আছে। যদি ইনশাআল্লাহ আপনাদের এইচডি প্রমোটের ক্লাসটা ভালো হয়, মানে মনে হয় যে ভাই তাহলে আপনার ডাটা বেসে এই পেইনটা কেন দিবে, ঠিক আছে, কারণ এইচডি প্রমোট আর লিঙ্ক এই দুটো দিয়ে আসলে যা মন চাই করা যায়। জি ম্যাম সরি, হ্যাঁ বলো। এই যে আউটপুটটা পাচ্ছি এখান থেকে, আমার যে বাম পাশে যে ভেরিয়েবলটা আসছে, ভেরিয়েবলের যে টাইপটা প্রপার্টি করা হচ্ছে কি প্রপার্টি হচ্ছে? স্টুডেন্টের নেম আর স্টুডেন্ট কোর্সের নেম। যদি যেহেতু নেম আমরা একটা কাজ করি, এখানে আমাদের স্টুডেন্ট নেম ইকুয়ালস টু দেই কোর্স নেম ইকুয়ালস টু করছিলাম না, বলেছে না? সো আসেন আমরা এই কাজটা করি, সবাই আমার কোডিং স্টাইলটা দেখেন তারপরে নিজেরা করেন প্লিজ। ফ্রম স্টুডেন্টস স্টুডেন্ট, তারপরে কি বলছি আবার আরেকটা ফর্ম, এবার স্টুডেন্ট ডট কোর্সেস, দেখেন লাল কিন্তু এখনও আছে, সো এডিট করা যাচ্ছে, বাট এখানে ওরা হবে হচ্ছে কোর্স, সিলেক্ট নিউ স্টুডেন্ট ডট আচ্ছা ফার্স্ট নেম থাক ওইদিকে না যাই এখন, তারপরে হচ্ছে এই তো বাম পাশে কি লিখবো বলছিলাম মনে আছে? বার দেখেন তো না বোঝার মতো কিছু আছে এখানে, খুবই সোজা স্টুডেন্টের ফার্স্ট নেমগুলো নিচ্ছি আর কোর্স নেমগুলো নিচ্ছি। সো আমি এই লিঙ্ক ফর্মে একটা গ্রিড নিয়ে আসি,
আসছে? সিনিয়র জয়েন করে নিয়ে আসছে, ডুপ্লিকেট হচ্ছে জন্য। বাট এটা আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন ছিল আমাদের এটা বানাইতে পারি কিনা, বানাইতে পারছে আমি বললাম তো যে ওকে। তো আপনাদের সম্ভবত ডিবি কনটেক্সট নিয়ে আমি কয়েকটা কাজ দেখতে পেলাম মেইলে বা উনি দেখাইলো আর কি, ঠিক আছে? ওগুলো কিন্তু আসলে এক ধরনের কি ডাটা মডেল, ডাটা বেসিক ডাটা আসছে স্যার। সো দে কন্টেইন ডেটা, সো আপনারা কিন্তু ইজিলি ইচ্ছা করলে এটার উপর এরকম করে কোয়েরি করতে পারেন লিঙ্ক দিয়ে। হ্যাঁ আবার বলি, ডিবি কনটেক্সট দিয়ে আপনি যে প্রপার্টি বানাচ্ছেন না, অবজেক্ট বানাচ্ছেন না, সেগুলো আসলে কি আপনার প্রজেক্টের সাথে ডাটাবেজের একটা কমিউনিকেটর। বাট এগুলো আসলে কি একটা লিস্ট, যদি লিস্ট হয় ইটস এ প্লুরাল, এবং যদি এটা প্লুরাল হয় এটা আপনি ইচ্ছা করলে ক্রম মারতে পারবেন। সো আসলে আপনি এইরকম লিঙ্ক ইউজ করে ডাটাবেজের অবজেক্টগুলোর মধ্যে কুয়েরি করতে পারেন। দিস ইজ দ্য বিউটি। সো মানে লিঙ্কের উপরে এক্সট্রা এফোর্ট দেওয়াটা আমি সাজেশন দিচ্ছি আর কি, ফলে আপনার খুব সুন্দর সুন্দর স্মার্ট কুয়েরিগুলা, মানে কুয়েরিগুলা খুব স্মার্টলি আপনি হ্যান্ডেল করতে পারবেন, ঠিক আছে? এই তো। সো শেষ, লাস্ট একটা জিনিস দেখাবো এখন।